হাই ফ্রেন্ডস, বহুচর্চিত নিহারিকা হত্যা মামলার পরদা উঠিলা। রাজা হি নিহারিকা হত্যা করেছি, কেউটি হত্যা করেছি, আউ কেমিতি হত্যা করেছি, আসন্তু সম্পূর্ণ খবর জেনে নেবা এই ভিডিওরে। প্রিয় দর্শক বন্ধু, আপন মানে যদি আমার চ্যানেল কো নুয়া আসিছন্তি, আমার চ্যানেল কো সাবস্ক্রাইব করনা তো সাবস্ক্রাইব করনিয়তু, পাখরে থিবা বেল আইকন কো প্রেস করনিয়তু, আমার ভিডিও সর্বপ্রথমে দেখিবা পাই। বিলুয়াখাই নদীর মিলিছিলা এক মৃতদেহ, ছানভিন হেলা পরে জনা পড়িছিলা সে কটক এমএম হসপিটাল লস স্টাফ নার্স নিহারিকাঙ্কর বলি। চালিলা খোলতাড়, কিয়ে মারিছি নিহারিকাঙ্কু সন্দেহ গেরকু আসিলে পুরুষ বন্ধু রাজা। আট তারিখ দিন রাজাঙ্ক সহিত বুলিবাকু যাই আউ হসপিটালকু ফেরি নথিলে নিহারিকা। পরদিন হসপিটাল কর্তৃপক্ষ চাউলিয়াগঞ্জ থানারে দেইথিলে এতলা। কালি জগৎসিংহপুর জেলা বিড় থানারে আত্মসমর্পণ করেছিলা রাজা। তাকু পুলিশ অজ্ঞাত স্থানরে রাখি পচরা উচরা করুথিলা। সে আজে মানিছি সবু সত, সে হি মারিথিলা নিহারিকাঙ্কু। নিহারিকাঙ্কু তন্টি চিপি সে হত্যা করেছিলা। পরে সে হাত গোড় বাঁধি জরিওখারে ভর্তি করে নিহারিকাঙ্কু এক বাইক যোগে নিয়ে যাইছিলা ফিঙ্গিবা পাই। তেবে বাইক যোগে নেই যাওতিবার সিসিটিভি ফুটেজ কয়েদ হইছিলা। সিসিটিভি ফুটেজ আধারে পুলিশ রাজাকু পচরা উচরা কলা। পরে রাজা সবু সত মানিছি। রাজার জনে বন্ধু কটকর অপাণিয়ারে ভড়া ঘর নিয়ে রহুতিলা। সে নথিবা সময়রে রাজা নিহারিকাকু সেঠাকু নিয়ে যাইছিলা। পরে কোনসি কারণরু দুই জনক মিত্রে বচসা হইছিলা। সেথিরে উৎক্ষিপ্ত হই রাজা নিহারিকাঙ্ক তন্টি চিপি হত্যা কলা। তেবে কোন পাই দুই জনক ভিতরে বচসা হইছিলা। তেবে জগৎসিংহপুর এসপি আর প্রকাশ এক খবরদাতা সম্মিলনী করে এ সম্পর্কের সূচনা দিয়েছেন। সে কহিছেন বিবাহ করিবা কু নিহারিকা অমঙ্গ হেবারু রাজা তাঙ্কু হত্যা করেছেন। রাজা আট তারিখে নিহারিকাঙ্কু সে কাম করুথিবা নরসিংহবনু নিয়ে যাইছিলে। সেঠারু সেমানে চাউলিয়াগঞ্জরে রহুথিবা রাজাঙ্ক বন্ধুঘরকু যাইছিলে। তেবে সেঠারে হত্যা করিবা পরে রাজা নিহারিকাঙ্কু এক অক্ষারে পুরাই বাইকরে লদি বিলুয়াখাই নদী পঠারে ফিঙ্গি দেইথিলে। এহা পরে গত 17 তারিখে নিহারিকাঙ্ক মৃতদেহকু পুলিশ উদ্ধার করিথিলা।